ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট্ট একটা ভিডিওতে আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে এসেছি, যেটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে, আবার অনেকে খারাপ লাগতেও পারে। সেটা হচ্ছে লকডাউন নিয়ে। তো হতে পারে যে আজকে যে লকডাউনটা গেল, এটাই আমাদের শেষ লকডাউন দেখতে পাবো। অর্থাৎ এতদিন ধরে যে প্রতি মাসে আপনারা বিভিন্ন সপ্তাহে দেখতে আসছেন যে এক এক সপ্তাহে দুদিন তিন দিন করে লকডাউন হতো, সেইটা আর নাও দেখতে পারেন আপনারা। এটা তো অনেকেই জানেন যে কেন্দ্র থেকে কিন্তু যে সর্বভারতীয় যে লকডাউন, সেটা কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছে। তারপরেও কিন্তু বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে লকডাউন করছিল রাজ্যগুলোকে, সার্বিকভাবে বা আংশিকভাবে। সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু একই অবস্থায় ছিল, অর্থাৎ সপ্তাহে দুদিন তিন দিন করে লকডাউন চলছিল। সেইটা নাও হতে পারে। কেন আপনাদের বলি, এই মাস শুরুর আগে প্রথম দিকে দুই একটা লকডাউন করার কথা ছিল, বাট সেটা বাদ হয়ে যায়। পরে সেটা করা হয় 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কিন্তু আপনারা সবাই জানেন আজকে 11 তারিখ, আজকে লকডাউন চলে গেল, বাট কালকে 12 তারিখ, কালকের লকডাউনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে 13 তারিখ নিট পরীক্ষা রয়েছে, সর্বভারতীয় একটা পরীক্ষা রয়েছে, বড় সড়ো এন্ট্রান্স পরীক্ষা, যার জন্য কিন্তু এই নিট পরীক্ষার জন্য 12 তারিখটা বাতিল করে দেওয়া হয়েছে লকডাউন। এবং 13 তারিখ বা তার পর থেকে কবে লকডাউন হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। নর্মালি কী হতো যে আগের লকডাউন চলতে চলতেই পরে লকডাউন ঘোষণা হয়ে যেত, বাট এখনও পর্যন্ত করা হয়নি। আমার মনে হয় যে সামনের সপ্তাহ থেকে বা এই মাস থেকে আর কোনো রকম লকডাউন আমরা দেখতে পাবো না। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো এখনও পর্যন্ত যেহেতু লকডাউনের কোনো খোঁজখবর আসেনি, সো আমরা ধরে নিতে পারি এটা, কারণ ম্যাক্সিমাম যত রাজ্য রয়েছে সব রাজ্যেই কিন্তু লকডাউন বন্ধ হয়ে গেছে, আর লকডাউন কিন্তু হচ্ছে না। সেরকম পথেই হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও যাবে এবং লকডাউনটা উঠে যাবে। বাট একদম গ্যারান্টি দিয়ে বলা কিন্তু অসম্ভব, কারণ বলা যায় না যে হয়তো বা 13 তারিখ বা তার পরে কোনো একটা ঘোষণা আসতে পারে যে আবার হয়তো লকডাউন হচ্ছে। সো দেখা যাক কী হয়, তো সেই পর্যন্ত অপেক্ষা করি। তো আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যে আপনার কি মনে হয় যে লকডাউন হবে নাকি হবে না, এই সম্পর্কে তাহলে আমাদেরও একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাই তার এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।